রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন, এই ধ্বংসাত্মক দুনিয়া আজকে আমাদের ধ্বংস করে ছাড়ছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ভাই তার আপন ভাইকে হত্যা করছে, এই তুচ্ছ দুনিয়ার জন্য কলিজার টুকরো সন্তান তার পিতামাতার অবাধ্যতা করছে, কলিজার টুকরো সন্তান তার পিতামাতাকে হত্যা করছে। এই সামান্য দুনিয়ার জন্য কত আত্মীয়তার সম্পর্কই না নষ্ট হয়েছে। হায় আফসোস, এই সামান্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য আজকে আমরা আমাদের প্রতিপালকের অবাধ্যতা করছি, আমরা আমাদের প্রতিপালককে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে ফিতনার সামগ্রী হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতি আল মাল। নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনার সামগ্রী ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনার সামগ্রী হচ্ছে এই ধন সম্পদ।